হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার বাসার ব্লগ নিয়ে এসেছি, কারণ আমি যে বাসাতে থাকি এই বাসাতে আমি প্রতিদিন অফিসে যাই কিন্তু কাজ করতে পারি না। আজকে শুক্রবার, আজকে আমি অফিসে যাই নাই, আজকে আমার পালা। আজকে আমি সব কাজ করব, ওয়াশরুম পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। আর শুক্রবারে অনেক কাজ থাকে, জামা কাপড় কাচা। আজকে আপনাদের মাঝে আমি সব কিছু শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আমার থালাবাটির মাজা শেষ, এখন আমি চুলা পরিষ্কার করব। আমি চুলা পরিষ্কার করব। চুলা পরিষ্কার করার আগে একটু আমি চুলাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি ছয় দিনের মধ্যে একদিনও কাজ করতে পারি না, শুক্রবারের দিনই আমি একটু ছুটি পাই, এই জন্য আমি শুক্রবারের দিনটাই নিয়েছি। এখন আমার ঝাড়ু দেওয়া শেষ, চুলাটার উপরে একটু পরিষ্কার করব। রান্নার সময় তেল পড়ে, এই জন্য তেলটা তোলার জন্য আমি একটু ভিম বার দিয়ে একটু ঘষে নিচ্ছি। ওপরটা মাজা শেষ হয়ে গেছে, এখন আমি চোলার নিচেরটা একটু পরিষ্কার করব, কারণ এখানে তেল পড়ে বাজে অবস্থা হয়ে গেছে। আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এই তায়নাটা দিয়ে মুছে নিব। এটা অনেক দিন আগের চুলা হয়তো বা, আমি তো জানি না, এখানে আমি তো এসেছি কয়েক মাস। আমার চুলা পরিষ্কার করা কমপ্লিট, এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিই, কারণ অনেক ময়লা পড়ে গেছে। একটু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার পরে রান্নাঘরটা মুছে ফেলবো। আমি ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ আর ঝুল থাকলে ঘর দেখতে ভালো লাগে না, এমনিতে জিনিসপত্র কম। ফ্যানটার ঝুলগুলো ঝেড়ে নিই, আমি তো হাতেও পাচ্ছি না। আর ফ্যানে ঝুল হলে বাতাস কম লাগে, এমনিতে অনেক গরম, গরমে রাতে ঘুমই হয় না। এখন আমি বিছানার চাদরটা তুলে ফেলতেছি, বিছানার চাদরটা ধুব। রুমটা একটু মুছে নিচ্ছি। জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওয়াশরুমে ধোয়ার জন্য। জামা কাপড়গুলো কাচা শেষ, এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমি তো ছাদে তেমন যাই না, এই জন্য রুমের ভিতরেই মেলে দিই সবসময়। রাতের ভাত কিছু রয়ে গেছে, এই ভাতগুলো ফেলে দেওয়ার তো দরকার নাই, এই জন্য আমি ডিম দিয়ে ভাতগুলো ভাজি করে নিব। ভাজি করার জন্য প্রথমে আমি চুলায় তেল দিব। পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, হলুদ দিয়ে দিব, একটু মরিচ দিব। এবার আমি ডিমটা এর ভিতরে ভেঙে দিব। ডিম ভাজা হয়ে গেছে, ডিম ভাজছে, জল ছাড়া হয়ে গেছে, ডিমগুলো ভাতগুলো দিয়ে দিব। ভালো করে একটু ডিমগুলো ভাতের সাথে মিশিয়ে নেব। ছোটবেলায় এই ভাত আমার অনেক পছন্দ ছিল, ডিম দিয়ে ভাজি করে খেয়ে ফেললাম ফ্রাইড রাইসের মতো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার ফলো দিবেন।
দিদি ভাতে লবণ হয়েছে কি, একটু লবণ দেওয়া লাগবে। ভাত ভাজি হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য প্লেটে তুলে নিচ্ছি। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।